একদমই দেখো, আজকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন যে কলকাতা পুরসভার হাতে এই মুহূর্তে 20,000 প্রায় ডোজ রয়েছে এবং 20,000 ডোজ রয়েছে এবং আজকে রাতের মধ্যে আরো 30,000 আসার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় 50,000 ডোজ রয়েছে। তো স্বাভাবিকভাবেই কালকে 10টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে সেকেন্ড ডোজ এবং 1টা থেকে 4টে পর্যন্ত হচ্ছে ফার্স্ট ডোজ দেওয়া হবে। যেটুকু আছে সেইটুকু আর কি দিয়ে দেওয়া হবে, কিছু যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু দিয়ে দেওয়া হবে। এখনো 20,000 ডোজ হাতে আছে আর 30,000 এলে মোট 50,000 যে ডোজটুকু রয়েছে সেটা প্রথমে সেকেন্ড ডোজ হিসেবে দেওয়া হবে এবং তারপরে 1টা থেকে 4টে পর্যন্ত ফার্স্ট ডোজ দেওয়া হবে এবং যেটুকু টিকা আছে সেটাকে কিন্তু এইভাবে রিলিজ করা হবে, এমনটা ফিরহাদ হাকিম জানাচ্ছেন। এবং তার পরবর্তী সময়ে কি টিকা হাতে আসছে সেটার উপর নির্ভর করবে, আবার ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ একসঙ্গেই দেওয়া হবে না শুধুমাত্র সেকেন্ড ডোজ দেওয়া হবে। ধন্যবাদ অর্ণব। দেড় মাস পর রাস্তায় বাস নামার প্রথম দিনই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর, আহত আরো 19 জন, এসএসকেএম এ ভর্তি 17 জন আহত যাত্রী, একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া গতিতে যাওয়ার সময় বাইক আরোহী এক পুলিশ কর্মীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়ামের সামনের রেলিং ভেঙে ঢুকে যায় মেটিয়াবুরুজ হাওড়া রুটের একটি মিনি বাস। বাসের তলায় বেশ কিছুক্ষণ আটকে থাকেন বাইক আরোহী এক পুলিশ কর্মী। দুর্ঘটনার জেরে লন্ডভন্ড হয়ে যায় মিনিবাসের ভিতরের অংশ সিট। বেশ কিছুক্ষণ পর ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে তার নিচ থেকে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসএসকেএম এ আহতদের দেখতে গেলেন ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে এরপরে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং তারা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন, ঠিক কি কারণে দুর্ঘটনা খতিয়ে দেখেন তারা। ঠিক কিভাবে ঘটলো না ভয়াবহ দুর্ঘটনা, কতটা এলাকা জুড়ে তার ইম্প্যাক্ট রয়েছে, সেই সমস্তটা খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে ঘটনাস্থলে ফরেন্সিকের আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছেছেন। কলকাতার পুলিশ কমিশনার এসে আসেন এই যে ঘটনাস্থল সেই জায়গায়, তিনি ঘটনাস্থল পরীক্ষা করেন এবং পাশাপাশি যে বাসটি দুর্ঘটনাটি ঘটায় সেই বাসটিকেও তিনি দেখেন এবং দেখার পর পুলিশ কমিশনার জানান যে গোটা ঘটনা তদন্ত হবে এবং বাসটির মেকানিক্যাল টেস্ট হবে। এই মুহূর্তে ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন এবং বিভিন্ন জায়গায় যে ইম্প্যাক্ট এরিয়া কোন কোন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো খতিয়ে দেখছেন। ঘটনাস্থল পরীক্ষা করার পর বাসটিকে পরীক্ষা করবেন ফরেন্সিকের আধিকারিকরা এবং সমস্ত দিক খতিয়ে দেখে জানার চেষ্টা করা হবে কিভাবে ঘটলো রেড রোডের কাছে এরকম ভয়াবহ দুর্ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।